মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকলকে জানাই শুভ বিজয়া দশমী। তো বিজয়া দশমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের এবং আমার বয়সীদের অনেক ভালোবাসা। আশা করছি এই পুজো তোমাদের খুব ভালো কেটেছে আর সকলের বিজয়া দশমীও খুব ভালো কাটছে বা কেটেছে। তো এখন থেকে, এখন বাজে হচ্ছে সন্ধে 6:31, তো এখন থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি, এখন মা যাচ্ছে হচ্ছে বরণ করতে পাড়ার ঠাকুরকে। তোমাদের সাথে আজকেই আমি অষ্টমীর ব্লগ শেয়ার করেছি। নবমীতে আমার শরীরটা একটু খারাপ ছিল, যেহেতু সারা রাত জেগেছিলাম, তো মোস্ট প্রবলি ঘুমিয়েই কাটিয়েছি আর রাত্রিরে একটু খাওয়া দাওয়া হয়েছিল, তো আমি আর ব্লগ করিনি। তো আজকে দশমী স্পেশাল ব্লগ করছি। আর দেখো আমি একটা নতুন কুর্তি পরেছি, পিঙ্ক কালারের কুর্তিটা, আর সাথে এইভাবে সেজেছি। ভাইও রেডি হয়ে গেছে, মাও রেডি হচ্ছে, তো এবার যাব হচ্ছে পাড়ায়। তো বেশি দেরি করব না, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি কি করব না করব। আর যারা এখন আমার চ্যানেল নতুন দেখছে, এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশান বেলটাকে হিট করে দিও, যে যখনই আমি ভিডিও বা ব্লগ আপলোড করব সেই টাইমে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবভিয়াসলি একটা লাইক করো, কমেন্টস করো, আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অনেক 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 শেয়ার করো। তো চলো বেশি কথা বাড়াবো না, এবার প্যান্ডেলে যাই। প্যান্ডেলে গিয়ে এখন শুনতেই পাচ্ছো হয়তো যে ঢাক বাজছে, কারণ পাড়ার কাকিমারা এসে গেছে বরণ করতে। তো আমি, মা, ভাইও এখন যাব। তো চলো এখন প্যান্ডেলে যাওয়া যাক। দেখো এখানে আমি, মা, ভাই একদম রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোচ্ছি। ভাই থালাও সাজিয়ে নিয়েছে বরণের, তো চলো এখন বেরোনো যাক। তো আমি পাড়ায় চলে এসেছি আর বরণ শুরু হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ যে সকালে বরণ করছে মাকে, আর এখন মানে অল্প একটু বৃষ্টিও পড়েছিল। তো দেখো সকলে বরণ করছে আর মাকে দেখতে কতটা সুন্দর লাগছে। আমার মাও বরণ করতে উঠে গেছে এখন, ভাইও আছে, মায়ের হেল্প করে দিচ্ছে খাওয়াটা ধরে। তো মাও বরণ করছে, এক মা আর এক মাকে বরণ করছে, সেটা দেখেও খুব ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Thank you.
বরণ করা হয়ে গেছে মাকে, এবং গাড়িতেও তুলে দিয়েছে, সিঁদুর খেলাও হয়ে গেছে, আর আমরা সকলে এখানে বসে এখন ওয়েট করছি, কারণ কখন গাড়িটা ছাড়বে সকলে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মাকে কতটা কি বলবো আর বিদায় বেলায় যেমন লাগে। আর এখানে আমার দুই ভাইয়ের ছোট ছোট বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমরা সকলে লরিতে উঠে গেছি, আর আমি একদম ঠাকুরের নিচেই বসে আছি, আর সকলে এদিকে বসে আছে ভাই, এটা আমরা জানোই। আমরা এখন যাচ্ছি সোজা আহরিতলা গঙ্গায় মায়ের বিসর্জনে। আর বিসর্জনে যেতে গিয়ে মাঝ রাস্তায় বিবেকানন্দ রোডের ওখানে যা বৃষ্টি হয়েছে, আমরা সকলে ভিজে স্নান হয়ে গেছিলাম, আর আমরা নিমতলা মানে আহরিতলা আর গঙ্গায় চলে এসেছি। আর এখানে প্রচণ্ড মানে অনেকগুলো লাইন আছে, দেখতে পাচ্ছ সব ঠাকুর মানে বৃষ্টিতে পুরো ভিজে গেছে, আমরাও পুরো ভিজে গেছি। আর এখানে মেঘও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে, আর বৃষ্টিও পড়ছে অল্প অল্প। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর এনজয় করো। কুয়ের ব্লক আছে, একটু হাই করে দাও সবাই। আমি আছি,
দেখো ঠাকুর আটজন দশজন ধরতে হয়ে যায় বিসর্জনে গিয়ে হচ্ছে আমার এই অবস্থা, মানে আমার না আমাদের পাড়ার সকলের খুব খারাপ অবস্থা। হঠাৎ মাঝ রাস্তায় গিয়ে বৃষ্টি আসে এবং আমরা সবাই একদম ভিজে জল হয়ে যাই। তো এইভাবেই আমরা বিসর্জনে গেছিলাম। ফোন আমি খুব একটা বার করতে পারিনি, দু একটা ক্লিপস নেওয়া হয়েছে তোমাদের সাথে, সেটা আমি শেয়ার করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আমি আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। আর সবাইকে আবারও জানাই শুভ বিজয়া শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশান বেলটাকে হিট করে দিও, তো যখনই আমি ভিডিও বা ব্লগ আপলোড করবো সেই টাইমে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো, আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা প্রে করো যাতে আমরা সবাই ঠিকঠাকই, কারণ একদম খুব বাজেভাবে আমরা ভিজেছি তো সেই কারণে। তো বলো দুর্গা মাই কি জয়, জয় 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 জয়। আসছে বছর আবার হবে, তো এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে দেখো, গুড নাইট, শুভরাত্রি। আর চলো নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। We'll be right back.
আমরা